Hey there, Assalamualaikum. This is Asma, and you're watching Tales of a Hisabi. So, এটা হচ্ছে basically আমার side bag যেটা আমি only বাহিরে যাওয়ার সময় carry করি. And যেহেতু এটা ছোট, এখানে আমি সাধারণত লেপ, তোশক, বালিশ, পানি, ছাতা, filter, এই type এর জিনিসপত্রগুলো রাখি না. Only বাহিরে যাওয়ার সময় casually যেসব জিনিসগুলো সব মেরে ব্যাগে রাখে. বেসিক্যালি এখানে সেই জিনিসগুলোই আছে, বাট আই থিঙ্ক স্লাইটলি কিছু জিনিস মে বি টু ডিফারেন্ট হইতে পারে অন্য মেয়েদের থেকে. সো এনিওয়ে লেটস গেট জাম্প ইনটু দ্য ভিডিও. আচ্ছা, ফ্রন্ট পকেট, ফ্রন্ট পকেটে আমি হচ্ছে যে জিনিসগুলো রাখি সেটার মধ্যে ফার্স্ট আসবে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার. ওকে, সো এটা সবসময় ব্যাগে রাখা হয় না, বাট যেহেতু এখন করোনা প্যান্ডেমিক চলে, সো এই জন্য আমি ফর সেফটি একটা হ্যান্ড স্যানিটাইজার অলওয়েজ ব্যাগে ক্যারি করি. দেন আছে হচ্ছে ওয়ান টাইম ইউজ ব্যান্ডেজ. সো এই যে ওয়ান টাইম ইউজ ব্যান্ডেজ গুলো আমি সবসময় সাথে রাখি, কারণ অনেক সময় দেখা যায় যে জুতার কারণে বা অন্য কোনো কারণে দেখা যায় যে চামড়া ছিলে যায় বা হাত কেটে যায় বা অন্য কোনো ছোটখাটো ইঞ্জুরির জন্য এগুলো অনেক হেল্প. দেন আমার ব্যাগে আছে একটা ইউজলেস জিনিস যেটা আমি শুধু কিনছি, কুদাই. এটা একটা রিডিং গ্লাস, এটা কোনো পাওয়ার নেই. আমি কিন্তু চাষমিষ্টা, তো এটা হচ্ছে যখন রাস্তায় খুব বেশি ধুলাবালি থাকে তখন ইউজ করা হয়, আর খুব কম টাইমে পড়ার টাইমে এটা ইউজ করি অ্যাজ এ রিডিং ক্লাস. সো এটা সবসময় ইউজ করা হয় না, এটা হচ্ছে একটা হুদায় মার্কা জিনিস আমার ব্যাগে. ওকে, সো নেক্সট আসবে হচ্ছে যেটা সব মেয়ের ব্যাগে অনেকগুলো করে থাকে, লিপস্টিক. ওকে, এটা হচ্ছে সুইস লাইন এর লিপস্টিক, এন্ড এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ লাইক দিস. এটা এক্স্যাক্টলি ঠিক হট রেডও না, আবার হচ্ছে হালকা রেডও না, এটা হচ্ছে একটু মিডিয়াম লেভেলের. ফ্র্যাঙ্কলি আই লাভ দিস কালার, সো এটা অলওয়েজ ব্যাগে ক্যারি করি. এন্ড নেক্সট আসবে হচ্ছে আমার লিপ বাম. এটা হচ্ছে কালার চেঞ্জিং যে লিপ বাম গুলো আছে সেগুলো, এটা দিয়ে হালকা পিঙ্কিশ একটা কালার চলে আসে ছোটে. সো দ্যাটস ওয়াই আমি আর অন্য কোনো লিপস্টিক ক্যারি করি না, বাট এটা আমি অলওয়েজ ব্যাগে রাখি. এরপর আসবে হচ্ছে টাকা. ওকে, এটা হচ্ছে সিম্পলি একটা কয়েন ব্যাগ ছোট, উইচ ইজ লুক লাইক দিস কাইন্ড অফ. সো এটার মধ্যে আমি অনলি খুচরা ভাঙতি পয়সা থাকে, ভাঙতি টাকা পয়সা সেগুলো রাখি. টাকা বলতে থেকে আমি এত বড় লোক না, অনলি হচ্ছে কয়েন গুলো থাকে. যদি কোনো দোকানদার মামা দুর্ভাগ্য বশত চকলেট দিতে ভুলে যায়, তখন এই দু একটা যে কয়েন আমার জমা হয় আমার ভাগ্যে, সেগুলো হচ্ছে এখানে ট্রান্সফার. এরপর আসে হচ্ছে এটা হচ্ছে সাজগোজ থেকে একটা পার্সেলের সাথে আমি পেয়েছিলাম, এটা অনেক কিউট. এন্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার জন্য টিস্যু একটা মোস্ট এসেনশিয়াল জিনিস, আমার থান্ডার প্রবলেম আছে, এন্ড কোনো কিছু খেতে গেলে আমার চোখের পানি নাকের পানি একসাথে হয়ে যায়. ফ্রেগ্রেন্স, সো এটা বেসিক্যালি একটা আতরের শিশি, সবসময় ইউজ করা হয় না, অনলি কোনো
অকেশনে বা হচ্ছে কোনো সারাদিন থাকতে হচ্ছে এমন কোনো জায়গায় যদি যেতে হয় তাহলে অল্প একটু হাতের এখানে অথবা কানের এখানে অল্প একটু ইউজ করে দেন আমি এর আর সবসময় এটা ব্যাগে থাকে যদি কেস অফ ইমার্জেন্সি যদি লাগে তো অল্প একটু। নেক্সট আসবে হচ্ছে মাস্ক, যেটা হচ্ছে করোনা প্যান্ডেমিকের জন্য একটা মোস্ট এসেনশিয়াল জিনিস, সবসময় একটা করে আমি ব্যাগে ক্যারি করি ফর সেফটি। কারণ হচ্ছে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমি হিসাব করে রেডি হয়ে গেছি বাট দেখা যায় যে আমি মাস্ক পরিনি। আবার অনেক সময় দেখা যায় যে বাসা থেকে কয়েকশো গজ দূরে চলে যাওয়ার পরে মনে হয় যে হ্যাঁ আসলে আমি মাস্ক মেবি পরিনি, সো তখন হচ্ছে আমি এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে ইমার্জেন্সি পারপাসের জন্য ব্যাগে। এরপর আসবে হচ্ছে আমার হেডফোন ব্যাগ। এখানে আমি আমার হেডফোনটাকে সেফলি রাখার ট্রাই করি, হয় না হারায় যায় বা আমার বিড়াল কামড়ে ছিঁড়ে ফেলে। সো সেফটির জন্য আমি এটা অলওয়েজ একটা ছোট ব্যাগে ক্যারি করি যেন এটা হারায় না যায়। ওকে, সো নেক্সট আসবে হচ্ছে অ্যানাদার ইউজলেস থিং ইন মাই ব্যাগ, সেটা হচ্ছে একটা ফেস পাউডার, হচ্ছে জর্ডানার। সাধারণত ইউজ করা হয় না অতটা, ওনলি মেকআপ টাইমে হালকা করে ইউজ করা হয়। ওকে, আর একটা ইম্পর্টেন্ট থিং যেটা হচ্ছে অ্যাজ আ হিজাবি সব হিজাবি মেবি ক্যারি করে সেটা হচ্ছে খুলে দেখে না, খুলে দেখলে তো বোঝা যাবে না। এটা হচ্ছে বেসিক্যালি আমার ইমার্জেন্সি সেফটি পিন, সেফটি পিন প্লাস হচ্ছে হিজাব পিন। এখানে আমি হচ্ছে এক্সট্রা কিছু হিজাব পিন প্লাস হচ্ছে সেফটি পিন অ্যাড করে রাখছি যেন ইন কেস অফ ইমার্জেন্সি যদি আমার হিজাব খুলে যায় বা যদি এক্সট্রা পিন লাগে তাহলে যেন আমি এখান থেকে নিতে পারি। আই গেস এটা অলমোস্ট সেফটি পিন অ্যাট লিস্ট অলমোস্ট সব মেয়ের ব্যাগেই থাকে। অ্যান্ড কিছু র্যান্ডম কি বলে এটাকে হিজাবটা ভালো মতো পিন আপ করে রাখতে সেফটি পিনটা আর হিজাব পিনটা আসলে একটা মাস্ট। এন্ড দেন আই অলওয়েজ কিপ মাই লিপ বাম অবভিয়াসলি my lip hydrated, and another thing is my headphone chhara ami thakte parbo na, onek bore lage, so headphone ta always carry kori tinte jinish, ekta hocche amar hijab pin er bag ta, then hocche amar lip balm, and lastly my headphone bag. So another question is ami amar bag e kon tinta jinish sob shomoy rakhi। এখানে হেডফোন আর লিপ বাম অলওয়েজ কমন থাকবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে মেবি টিস্যু, মেবি না অবভিয়াসলি টিস্যু, কারণ দেখা যায় যে কোনো কিছু খেতে গেলে কোনো স্পাইসি কিছু খেলে বা এমনও হয়েছে যে কোনো কিছুতে ঝাল নাই স্টিল খেতে গেলে আমার চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে। তো ফর মাই পার্সোনাল সেফটি আমি আসলে একটা টিস্যু ব্যাগ ক্যারি করি। কোন কোন জিনিসগুলো আসলে আমি ব্যাগে ক্যারি করতে হেট করি, ফার্স্ট অফ অল লিস্টে থাকবে হচ্ছে ছাতা, যেটা আমি রিয়েলি ব্যাগে ক্যারি করতে একদমই কমফোর্টেবল ফিল করি না। যতই রোদ হোক ইভেন বৃষ্টির টাইমেও দেখা যায় যে ব্যাগে আসলে ছাতা ক্যারি করলে কি হয় একটা এক্সট্রা ওয়েট চলে আসে, সো দ্যাটস ওয়াই আমি ছাতাটা ব্যাগে রাখতে একদমই কমফোর্টেবল ফিল করি না। ইভেন কোনো বড় ব্যাগ ক্যারি করলে আমি ছাতা কমফোর্টেবল মানে ছাতা ক্যারি করতে কমফোর্টেবল ফিল করি না। এন্ড অ্যানাদার থিং ইজ সাইড ব্যাগে আসলে ওয়াটার বোতল ক্যারি করাটা একটু টাফ, কারণ হচ্ছে স্পেস ছোট প্লাস হচ্ছে ভার হয়ে যায়, মানে মোস্ট অফ দ্য কেস ইজ আসলে ব্যাগটা যেন ভারী না হয় আমি এদিকে লক্ষ্য রেখে হচ্ছে ব্যাগটা প্যাক করি। অ্যান্ড এই তো ছাতা আর হচ্ছে ওয়াটার বোতল, যেটা আমি সাইড ব্যাগে আসলে সবসময় ক্যারি করি, সবসময় আমি ক্যারি করি না আসলে সাইড ব্যাগে,
যদি বড় কোনো ব্যাগ হয় সেক্ষেত্রে দেখা যায় যে ওয়াটার বোতলটা সবসময় সাথে রাখি, বাট ছাতাটা আমি একেবারেই Hope you guys enjoyed my video, and if you do so, don't forget to like, comment and share my videos, and do subscribe to my YouTube channel to get the latest update. And amar study life and artwork niye je sob videos gulo ache shegulo ami onno ekta channel e share kori, jetar link ami description box e add kore dibo. And video ta kemon laglo সেটা অবশ্যই জানাবেন. See you soon with a brand new video next, and till then, till then, ভালো থাকবেন and safe থাকবেন and healthy থাকবেন. আল্লাহ হাফেজ.